অনেকবার বলেছে, আজকে শুনেন বেলালে হাবশির কথা শুনেন, উনি তো ছিলেন ক্রীতদাস। কি ছিলেন? ক্রীতদাস, গোলাম। কি ছিলেন? গোলাম। কেনা গোলাম? বাড়ি ছিল ইথিওপিয়ায়। আপনারা জানেন আজকে ইথিওপিয়া অনেক উন্নত, উন্নত না, অনেক উন্নত। তাদের রাজধানী ইউরোপের রাজধানীর চাইতেও আরো সুন্দর দেখতে, যারা গিয়েছেন বা যারা জানেন ইথিওপিয়ার রাজধানী অনেক উন্নত। কিন্তু আপনি জানেন ওদের টাকা আছে, কিন্তু ওদের ডাইস নাই। আজও দেখলে মানুষগুলাকে ভাল লাগে না, ঠিক না? আজও দেখলে ভাল লাগে না। দেখবেন ঠোঁট মোটা, নাক চেপা, চোখ গুলা ছোট ছোট আর কালো, দিনে দেখলে রাত্রে ভয় করে। লোকগুলো এত ডাই ছাড়া, কিন্তু এই লোকগুলার মধ্যে একজনের নাম ছিল বেলাল হাবশি। এই বেলাল তো এমন বেলাল, রাসূলে পাক মেরাজে গেলেন, বেলাল বলতেছেন পয়গম্বরে আরবি, আপনি যেই ঘর থেকে মেরাজে গিয়েছেন, আলী ছিল, অমর ছিল, আবু বকর ছিল, কেউ জানে না, তাদেরকে ফাঁকি দিয়া, তাদেরকে না জানাই আপনি মেরাজে চলে গিয়েছেন। আপনি উম্মে হানের করেছিলেন, উম্মে হানিও জানতো না আপনি ঘর থেকে কোথায় বের হয়ে গিয়েছেন। বেলাল আলী জানে না, তার তার শ্বশুর তার চাচাতো ভাই কোথায় গিয়েছে, আবু বকর ওমর জানে না আপনি রাত্রে কোথায় গিয়েছেন। আমি বেলালের ডাইস না থাকতে পারে, আমি অসুন্দর হতে পারি, কিন্তু বন্ধু জানেন না, আপনি আমাকে না জানাইয়া মেয়ারাজে যাইতে পারেন না। আপনি সবাইকে ধোঁকা দিতে পারেন, সবার চক্ষু আড়ালে চলে যাইতে পারেন, বন্ধু আপনি ঘর থেকে বের হয়েছেন, আলী জানে না আপনি ঘর থেকে বের হয়েছেন, ফাতেমা জানে না আপনি ঘর থেকে বের হয়েছেন, আবু বকর জানে না আপনি ঘর থেকে বের হয়েছেন, ওমর জানে না আপনি আসমান জমিন পার হয়ে জান্নাতে চলে গিয়েছেন, কেউ জানে না আপনি আমাকে রেখে একা একা ভ্রমণ করতে পারেন না। এই জন্য যখনই আপনি জান্নাতে গিয়েছেন তখন আমি আপনার সামনে ছিলাম। আপনি গিয়ে শুনেছেন আমি হাঁটতেছি, আপনি আমাকে ধোঁকা দিতে পারেন না, কারণ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উম্মত, আল্লাহর গোলাম। আল্লাহকে বলছি আল্লাহ, মুহাম্মদ সবাইকে ধোঁকা দিয়েছে, কেউ তাকে খুঁজে পায় নাই, আলী জানে না রাত্রে কোথায় গেল, আবু বকর জানে না রাত্রে কোথায় গেল, ওমর জানে না রাত্রে কোথায় গেল, কেউ জানে না বিশ্বনবী কোথায়। আল্লাহ আমার বুকের উপরে তো পাথর চাপা ছিল, এই নামটাকে বলে যায় নাই, আমার জিহ্বা খাটো হতে পারে, আমি তুতলাইয়া কথা বলতে পারি, আমার গঠন সুন্দর না হতে পারে, কিন্তু রসুলকে ভালোবাসি, তিনি আমাকে ফাঁকি দিয়া একা একা মেয়ারা যাবেন, জান্নাত ভ্রমণ করবেন, আমার ভালো লাগে না। আল্লাহ রাসূল তো সশরীরে যাবেন, আমার পায়ের আওয়াজটা ওখানে পৌঁছায় না। দেয় নাই কথা বলেন, দেয় নাই বন্ধুত্ব কার নাম বুঝে, আমাকে ফাঁকি দিতে পারবেন না আপনি। আপনি জানেন তাহলে শুনেন এই বেলাল কার নাম। আরে এত কথাই তো বলি, কথা বলতে বলতে যদি আজকে আপনার লিখে রাখতেন 50,000 পৃষ্ঠার কিতাব হয়ে যেত। এই কথাগুলো থিসিস করবেন, আমি কি বুঝাতে চাই। আপনি জানেন এই বেলালে হাবশি ইন্তেকাল করেছেন দামেশকে, সিরিয়া ইন্তেকাল করেছিলেন হযরতে বেলাল, মদিনা ইন্তেকাল করেন নাই, মক্কা ইন্তেকাল করেন নাই, কিন্তু আমার নবী বলে গিয়েছেন, আমার নবী বলেছেন কিয়ামতের দিনে আমার ডান পার্শ্ব থেকে উঠবে আমার বন্ধু আবু বকর, আমার বাম পার্শ্ব থেকে উঠবে ওমর, আর আমার পায়ের নিচ থেকে উঠবে হযরতে বেলাল। মরছে তো দামেশকে, মরেছেন তো দামেশক আর সিরিয়ায়, কিন্তু কবর থেকে উঠবেন না, উঠবেন রসুলের পা থেকে পা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বন্ধুদের জন্য জায়গা রাখছেন না, আপনার বন্ধুদের জন্য কবরে জায়গা রাখছেন, আপনি আয়েশার ঘরে ঘুমায় থাকবেন, আপনার ডাইন পাশে থাকবে আবু বকর, আপনার বাম পাশে থাকবে ওমর, আমি বেলালের ডাইস নাই, আমাকে দেখতে ভাল লাগে না, আমার জিব্বাটা খাটো, আমাকে মদিনার কেউ দেখতে পারে না, আমি হাবশি গোলাম ক্রীতদাস, আমি সিরিয়ায় চলে গিয়েছি আপনার প্রেমে পাগল হইয়া, আপনি ইন্তেকাল করেছেন, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে বলবো আর দেখবো আমার নবী নাই, হাইয়া আলা সালা আমি দেখবো আমার নবী নাই, আমি ইকামত দিব আরেকজন ইমামতি করবে, আমি বিশ্বাস করতে পারি না, আমি ধৈর্য ধরতে পারি না, আমি তো মদিনা ছেড়ে চলে গেলাম দামেশকে, আমি মদিনা চলে গেলাম সিরিয়ায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলেছি আমি যত দূরে থাকি না কেন কিয়ামতের দিনে আপনার বন্ধুদের সাথে আমি আমাকে ফাঁকি দিতে পারবেন না, আমাকে ফাঁকি দিতে পারবেন না।
আজকে চিনলেন না, চিনলেন না, কি হয়েছে আমি বুঝি না আপনাদের। আসলে আমারও কি হয়েছে আমিও জানি না, আমাদের কি হয়ে গেছে জানি না। আল্লাহর ওয়াস্তে বলছি সব ফেতনা বাদ দাও, সব ফেতনা বাদ দাও। যারা এক তাওহীদে বিশ্বাস করে সকলেই আমাদের ভাই। আল্লাহর ওয়াস্তে আবার বলছি ফেতনা বাদ দাও, সবাই ফেতনা বাদ দাও, সমালোচনা গীবত বাদ দাও। দুঃখ হচ্ছে আমরা মুসলিম কিন্তু আজও মুখকে কন্ট্রোল করতে পারলাম না, আজও আমাদের জবানকে কন্ট্রোল করতে পারলাম না, আজও আমরা নিজেকে ভালো মানুষ বানাইতে পারলাম না। আমার কথাগুলো চিন্তা করেন কি বলতে চাই। হযরতে বেলাল কেয়ামতের দিন তো উঠবেন রাসূলের পায়ের নিচ থেকে, রাসূল পাকের পায়ের নিচ থেকে উঠবেন, উঠবেন হযরতে বেলাল। আপনি জানেন না এই হাবশি গোলাম ডাইস ছাড়া ইথিওপিয়ার মানুষ আল্লাহ কতটুকুন ভালোবেসেছেন। বেলাল উঠবেন, বেলাল উঠবেন রাসূল পাকের পায়ের নিচ থেকে, আর মুখে থাকবে আজান, আজান, বেলাল আজান দিয়ে উঠবে। আপনি তো থাকবেন কান্দায়, আপনি কান্না করবেন তো জাহান্নামী, ভয় হচ্ছে কোথায় চলে যায়। বেলাল উঠবে আজান দিয়া, রাসূল পাক বলবেন বেলাল আসো, হঠাৎ নবীজি দেখবেন বেলাল নাই, কোথায় গেল, ওনা এখান থেকে উঠলো, ওনা উঠলো আমার পায়ের নিচ থেকে, দেখুন বেলাল কোথায় গেল। রাসূল দেখেন সামনে একটা লাল ঘোড়া দৌড়াচ্ছে, কে যেন লাল একটা ঘোড়া কিয়ামতের মাঠে দৌড়ায়, কিয়ামতের মাঠে যেখানে নবীরা পর্যন্ত পেরেশান। হযরতে ইউসুফ বলবেন রব্বি নফসি, হযরতে আদম বলছেন রব্বি নফসি, হিজকিল বলছেন রব্বি নফসি। কিয়ামতের মাঠে তো পাওয়ার কার, যে এত সুন্দর লাল ঘোড়া দৌড়ায়। রাসূল পাক কাছে গিয়া দেখবেন ঘোড়ার পিঠে হযরত বেলাল দৌড়াচ্ছে কেয়ামতের মাঠে ঘোড়ার পিঠে। আল্লাহ কেয়ামতের মাঠে কাউকে ডাক দিবেন না, কারো সঙ্গে ভালোবাসা দেখাবেন না, কিন্তু আল্লাহ তার কেয়ামতের দিনে বিচার কার্য শুরু করার আগেই বলবেন আমার বেলাল কোথায়। আরে আল্লাহ বেলালকে বলে যায় নাই, আল্লাহ বলছেন বেলাল তোর ডাইস না থাকতে পারে, তোর ডিজাইন না থাকতে পারে, তোর দিলটা তোর ভিতরটা আমি আল্লাহর মহব্বত দিয়ে ভরা, আমার বেলাল কোথায় আসো। বেলাল তো আসবেন, আল্লাহ বলবেন বেলাল দুনিয়ায় না কত আজান দিয়েছ, তোমার আজানের জন্য মানুষ পাগল ছিল, ঠিক মতো নাকি কথা বলতে পারতে না, কেয়ামতের মাঠে বিচার শুরু করব তুমি আজান দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বেলালকে চিনেন তো, চিনেন বেলাল কোন জিনিস। আল্লাহ বলবেন বেলাল তুমি জানো তোমাকে কত ভালোবাসি, রাসূল পাককে জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল একটা গাড়ি দিব, স্পেশাল একটা বোরাক দিব, উনি জান্নাতে যাবেন কিন্তু তুমি থাকবা রাসূলের সামনে। সুবহানাল্লাহ বলেন। বেলাল, তার নাম বেলাল, বেলালের তো অনেক কথাই আমি বলেছি অনেক সময়, এর নাম বেলাল, ডাইস নাই, ডিজাইন নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহকে ভালোবেসে ফেলেছে, এমন ভালোবাসা দুনিয়ায়ও কামিয়াব আখেরাতেও কামিয়াব। পারলাম না তো আমরা, পারলাম না তো আমরা আল্লাহকে ভালোবাসতে পারলাম না, আজকে আমরা কোথায় চলে গিয়েছি, না আল্লাহকে ভালোবাসতে পেরেছি, না রাসূলকে ভালোবাসতে পেরেছি, না দুনিয়ার জমিনে ভালো কোনো কাজ করেছি। এই দুনিয়ার জমিনে আমাদের মতো বোকা, আমাদের মতো খারাপ ছেলে আর নাই। আপনারা জানেন না, আরে আপনাদেরকে আবার বলছি, জীবনে যা মন চা করে ফেলছেন তো কি হয়েছে, করে ফেলছেন তো কি হয়েছে জানেন? তাহলে আমরা বলবো আল্লাহর নাম আজিজুল গাফফার কেন, জবাব দেওয়া লাগবে আল্লাহকে। কিয়ামতের দিন বলবো আমি যদি গুনাহ করেছি, তোমার কাছে মাফ চাইছি, তুমি যদি মাফ দিতে না পারো, তোমার নাম কেন আজিজুল গাফফার, তোমার নাম কেন সত্তার, তুমি তো বলছো গুনাহ করলে তুমি মাফ করবা, আমি তোমার কাছে চাইলাম তুমি মাফ করলা না কেন, আল্লাহ তো লজ্জিত। আল্লাহ বলবেন গোলাম আমাকে কেউ অ্যাটাক করে কথা বললে চাই না, যা তুই আমাকে বলছিস কেন আজিজুল গাফফার, সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। চিনলেন না সে মহান আল্লাহকে, চিনলেন না তো সে আল্লাহকে। আমি জানতে চাই আপনাদের কাছে ধোকাটা দিয়েছে কে, কে ধোকাটা দিয়েছে। আমি জানি আমাদের এখানে এই বিনোদ বিবিদে আপনারা ভালোবাসেন, পুরা ঢাকা শহর এমন কই কুমিল্লা গাজীপুর থেকে আসেন আপনারা প্রোগ্রামে। কালকে টাঙ্গাইলে গিয়েছি, গাঠাইলে, গাঠাই ছিলাম ওপারে, মাগুরা পুলিশ লাইন থেকে গিয়েছিলাম গাঠাইলে, ওখানে দুটা চারটা যুবক ধরছে কহজুর, আমরা এত দূরে যাই কিন্তু রাত্র হয়ে যায় আসতে আমাদের, আমরা এখানে যাই জুমা পড়ি এবং তাফসির শুনে আসি, কোথায় গাঠাই চিন্তা করছেন কেন আসে, আমার চেহারা দেখবার জন্য না। আমি আপনাদেরকে বলতে চাই
আপনাদেরকে কে ধোকা দিয়েছে, না আমাকে ধোকা দিয়েছে আমি বুঝি না, কে আমাদেরকে ধোকা দিয়েছে সেই মহান মুনিব থেকে? আল্লাহ বলছেন, গোলাম তুই জানিস আমি কে, তুই জানিস, তুই তো গুনাহ করে বিপদে আমার কাছে বলিস না। আর রাসূলে পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহকে বলবো, উনি যদি গুনাহ মাফ না করেন আজিজুল গাফফার নাম রাখছে কেন? কেন নাম রাখছেন গাফফার মাফ যদি না করেন? হ্যাঁ, আপনারা তো জানেন, আমিও বলেছি, এক চরিত্রহীন পতিতা নারীর কথা তো আপনারা জানেন, যে নারীটা, এজন্য আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম, যা মন চায় করে ফেলছেন তো করে ফেলছেন, শুধু চরিত্রটা ঠিক করে, কি কি চরিত্রটা ঠিক করেন, মানুষের প্রতি একটা, সৃষ্টির প্রতি একটু দয়া দেখান, আল্লাহ চায় একটু দয়া। আরে চরিত্রের কথা বলছি, আরে চরিত্র, নামাজ পড়ছেন না তো কি হয়েছে, রোজা রাখছেন না তো কি হয়েছে, সব তো আল্লাহর হক, আল্লাহ বলবে এটা বান্দার বন্ধুর ব্যাপার, চাইলে মাফ করে দেব, তোমার কি করার আছে? আমার বান্দা নামাজ পড়ে না, আমার বান্দা রোজা রাখে না, এটা আমার ব্যাপার, তোমার কি, চাইলে আমি মাফ করে আমার জান্নাত দিয়ে দিব, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছে গোলাম চরিত্র ঠিক করে আয়, চরিত্রটা ঠিক করে আয়, তোর চরিত্রটা ঠিক করে আমার নবীর মতো, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, কারো সম্পদ আত্মসাৎ করিস না, গীবত শিকায়ত করিস না, চুগলখুরি করিস না, অপবাদ দিস না, হারাম খাইস না, এটা তোর চরিত্রের জন্য লাগে। তুই মুসলিম দাবি করস, যা নামাজ পড়ছত না আমি বুঝবো, এটা আমার ব্যাপার, কিন্তু গোলাম বল না, আমি তো তোকে রিজিক দিয়েছিলাম, আরেকজনের হারাম খাইলে কেন? কথা বুঝেন নাই? শুধু চরিত্রটা ঠিক করেন। এজন্য রাসূলকে বলছেন মানতা বেনে আমাতে রব্বিকা বিমা জুনুন, বন্ধু আপনি তো পাগল না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র তো উত্তম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বন্ধু আপনার চরিত্র যে মানবে, আমি আল্লাহর আরশের চাইতে চার চরিত্রের দাম অনেক বেশি। কেন আপনি মানেন না আমাকে বলেন, কেন মানেন না? শুনেন তাহলে, শুনেন, কিয়ামতের দিনে বিচার করবেন, বিচার যখন করবেন, শোনেন কি বলতে চাই, কিয়ামতের দিন যখন বিচার করবেন, বিচার করতে 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 এক পর্যায়ে আল্লাহ তোমার হাতে আমলনামা ধরায় দিবেন, দেখবেন এক নেকি কম, কয় নেকি, এক নেকি, আল্লাহ বলবেন বললাম যা যা একটা নেকি নিয়ে আয়, আইলি মাফ, সব ঠিক আছে, তোর নেকি একটা কম, একটা হলেই দিলাম, যাবে তো গোলাম দৌড়, যাবে দৌড়। বন্ধু শুনো, ঘুরতে ঘুরতে যখন একটা নেকি পাবে না, তখন বিপদে পড়া চক্কুর পানি চাইড়া আসতেছে আল্লাহর দিকে, হঠাৎ আইসা দেখে একটা যুবক বৈশা বৈশা কালো চেহারা করে কাঁদতেছে, তো জিজ্ঞেস করে আইসা, ভাই তুই কান্দিস কেন, তোর কি হয়েছে? কই তুই বুঝবে না? কো ভাই আমিও বুঝতেছি না আমারও কি হয়েছে, আমি একটা নেকির জন্য বিপদে পড়ছি, গোটা কেয়ামতের মাঠে করলাম, কত আত্মীয় স্বজন আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়ায়, আজকে আমি সিটিজেনশিপ দিলাম, আমি সেটেল করলাম, কোটি কোটি টাকার বিজনেস দিলাম, আজকে একটা নেকি দিল না, একটা নেকি দিল না, বড় কষ্ট পাই আসছি। তো যুবক বলতেছে তোর মা কই, বাপ কই, কই মা বাবার কাছে গেছিলাম, ওরা আমাকে পাত্তাই দিল না, তোর ছেলে সন্তান মেয়ে সন্তান কই, কই গেছিলাম তো ওরা বলছে আমি নাকি তাদের বাবা না, তোর ওয়াইফ কই, ওয়াইফ তো দেখলাম ওইখানে বৈশা আছে গাছের গোড়ায় বৈশা বৈশা হাঁটতেছে, কিন্তু আমি কাছে গেলাম কই সে নাকি বিয়া করে নাই, তুই কান্দতেছিস কেন? ভাই আমি কান্দি আমার আছেই মাত্র একটা নেকি, কয়টা? আমার জান আইসা কিয়ামতের মাঠে দেখি যা করছিলাম জীবনে সব ভুয়া, সব ভুয়া, আছে মাত্র একটা নেকি, আর তুই বিপদে পড়ছিস তোর সব আছে ট্যাক্সস একটার জন্য, যা আমার একটা দিয়ে কোনো লাভ নাই তোরে দিয়ে দিলাম, আল্লাহ হু আকবার বলেন না আল্লাহ, যা আমার এক নেকি দিয়ে কোনো লাভ নাই, কারণ সব গোনা, খালি গোনা 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 গোনা, আল্লাহ খুঁজে বাহির করছে মাত্র একটা নেকি, একটা যা তোরে দিয়া দিলাম, দেখ তুই তো পার পাইলে, তুই একজন তো বাঁচলে, আমি বিপদে পড়ে গেলাম, গোলামটা একটা নেকি নিয়ে দৌড় আল্লাহর কাছে, আল্লাহ হাসতে যা বলতেছে আল্লাহ পাইছি তো নেকি পাইছি, নেন আমাকে জান্নাত দেন, আল্লাহ বলছেন তোর বাপ দিছে কয় না, মা দিছে না, ছেলে মেয়ে দিছে না, স্ত্রী দিয়েছে না, ভাই দিয়েছে না, বন্ধু দিয়েছে না, দিল কে, তোকে দিল কে রে? আল্লাহ ওখানে একটা যুবক বৈশা আছে, ওর নাকি নেকি আছে একটা, শুধু গোনা ও দান করে ফেলেছে, আল্লাহ বলছেন আরে ধৈর্য নিয়ে আয়, আল্লাহু আকবার বলেন,
দুনিয়া বুঝাইতে পারলাম না, আজও আজও আমি মরে যাব, কানে কথাগুলো বাজবে, মনে করাই দিলাম কানে বাজবে, এগুলাকে রেকর্ড করে রাখেন কানে আর দিলে। যুবকটাকে যখন আনতে গেছে কয় আয়, তোরে আল্লাহ ডাকতেছে কয়, একটা নেকি দিয়া কি আবার বিপদে পড়লাম নাকি? এমনি বিপদে আছি রে, এমনি বিপদে আছি রে, একটা নেকি নিয়ে বসে আছি, শুধু গুনাহ আর গুনাহ। আমি দূরতেছিলাম, কেউ আসেনি, আমিও পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল, কলকারখানা ছিল, দামি দামি গাড়ি ছিল রে, আমার লাল গালিচা ছিল রে, আমার বিছানার দাম 2-4-5 কোটি টাকা ছিল, পৃথিবীতে কাইসা নেকি, মাত্র একটা নেকি, আর কিচ্ছু নাই, সব ভুয়া ভুয়া। তোকে একটা নেকি দিলাম, তুই জান্নাতে যাইবি, আমারে আবার ডাকতেছিস কেন? আল্লাহ তো আমারে আগেই বিদায় করে দিছে নেকি নিয়ে যাওয়ার জন্য, এখন খালি হাতে কেমনে যাই? আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ, আল্লাহর গোলাম আল্লাহর সামনে যখন হাজির হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ ডেকে ডেকে বললেন, গোলাম কান্দিস কেন, আমাকে বল। আয় আল্লাহ, তুমি আমাকে একটা নেকির কথা বলেছিলে, একটা আছে আর গুনাহ। আল্লাহ বললেন, তোর তো একটা নেকি ছিল, তুই দান করলে কেন? তুই দান করে দিলে কেন? এখন তো একটাও নাই, জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই। গোলাম দেখে দেখে বলছে, আল্লাহ তাআলা দুনিয়ার আত্মীয় স্বজন তো নিমক হারামের মতো ভুলে গেল, কেউ এসে আমাকে জিজ্ঞাসা করলো না, আমি কেন একা একা এখানে বৈশা কান্না করি? এই যুবক তো আমাকে বলছে কি হয়েছে, চিন্তা করলাম ও একটা নেকির জন্য আটকা পড়ে গেছে, আমার তো হাজার নেকি লাগবে, এই জন্য একটা নেকি কেয়ামতের মাঠে দান করে তোমার এই গোলামটাকে জান্নাতে বানাইয়া দিলা। আল্লাহ বলবেন, গোলাম রে, তুই একটা নেকি দান করে কি দাতা সাজতে চাস, দাতা সাজতে চাস? তুই কি আজকে দাতা সাজছিস? তোর একটা নেকি দান করে মনে করতেছিস বড় দাতা? গোলাম তুই জান, আমার চাইতে বড় দাতা দুনিয়ায় কেউ ছিল না, আখেরাতে আমার মতো দাতা কেউ নাই, তুই একটা নেকি দান করে দাতা সাজতে চাস, আমার চাইতে বড় দাতা হতে পারবে না। তুই তোর ভাইকে আজকের দিনে তুই একটা নেকি দিয়ে সহযোগিতা করলে, আর আমি তোর গুনাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিলাম, কিচ্ছু লাগবে না আজকে, তুই একটা দিছিস তো আমি তোকে জান্নাতি বানাইয়া দিলাম। এই দিনের কথা একটু মনে করেন না? মনে পড়ে কথার শুরুতে বলছিলাম আল্লাহর নাম কেন আজিজুল গফফার? মনে পড়ে? আজিজুল গফফার। এবার গোলাম বলছে, আল্লাহ সত্যি এতদিন হাঁটাইছে একটা নেকি মাত্র গুনাহ, তুই মাফ করে দিস, যা জান্নাতে যা। গোলাম তো জান্নাতে যাচ্ছে, যার একটাও নেকি নাই, আল্লাহর দয়া মাফ, জান্নাতে যাচ্ছে, জান্নাতের গেইটে গেছে, আল্লাহ কয় থাম, থেমে গেছে, আল্লাহ এবার কি তোমার দয়া আমাকে জান্নাতে পাঠাইতে চাইলা, আমার মতো গুনাহগারকে আবার আটকায় দিলা? আল্লাহ বলছে, গোলাম আটকায় দিছে, পিছন দিকে তাকা, পিছন দিকে তাকা। গোলাম তো পিছন দিকে তাকাইছে, লাখ লাখ কোটি কোটি জাহান্নামী, ইমানদার, ইমান ছিল কিন্তু জাহান্নামী। আল্লাহ কয়, আল্লাহ এদেরকে তো দেখতেছি, এরা তো জাহান্নামী না? আল্লাহ বলে, হ্যাঁ এরা জাহান্নামী কিন্তু ইমান আছে, ইমান আছে, নেক আমল করে নাই, চরিত্র ঠিক নাই, জাহান্নামে। দেখ তোকে মাফ করছি, এদেরকে করি নাই, দয়া আমার আমার, তুই না তুই না দান করে দাতা সাজতে চাইছিলি, আমি আল্লাহর দিল বড় হয়ে গেছে তোর ব্যাপারে, মাফ করছি, দেখ এদের দিকে তাকায়া। গোলাম তাকায় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামে। আল্লাহ বলছেন, গোলাম তোরে কেন ঘুরাইছি তুই জানিস? আল্লাহ জানি না, তোর কথায় আমি খুশি হয়ে গেছি, আমার একটা গোলামের একটা নেকি দিয়ে জান্নাতি বানায় দিছিস, তোর প্রতি আজকে আমি এত খুশি, তুই পিছন দিকে তাকায়া আঙ্গুল এইভাবে হাঁটাবি, তোর শাহাদত আঙ্গুল এইভাবে ঘুরাবি, যার উপরে তোর আঙ্গুলের ছায়া পড়বে তাকেও মাফ করে জান্নাত দিলাম, জান্নাত দিলাম, আল্লাহু আকবার বলে। বলছিলাম ওই নারীর কথা আপনারা জানেন, আজকে বলছি এই নারীর কথা বলছি না, শুধু বুঝাচ্ছি যে নারী মানুষের সামনে কাপড় খুলতে লজ্জা করে না, মনে পড়ে?
বনি ইসরায়েলের এক নারী প্রত্যেক রাতে 100 থেকে 110টা যুবকের সঙ্গে জেনা করত টাকার বিনিময়ে। নারীটা রাত্রবেলা জেনা করে টাকা ইনকাম করে সকালবেলা যায়, যেই নারী যে কোনো পুরুষের সামনে কাপড় খুলে ফেলে তার জন্য ওড়না খোলা তো কোনো ব্যাপার না। কথা বলেন না কেন? ঠিক না? যে কাপড় খুলে ফেলে সে কি ওড়না খুলতে লজ্জা পাবে? পাবে না। এই নারীটা আসছে সকালবেলা, সারা রাত্র জেনা করেছে, নামাজ নাই, তো যাচ্ছে বাড়িতে, রাস্তায় গিয়ে দেখে কুকুর জিব্বা বের করে আছে, এক ফুটা পানি পান করতে চায়। নারী বলছে কত দিন না কাপড় খুললাম, কত যুবকের সামনে তো কাপড় খুললাম, আজকে কুকুরের জন্য ওড়নাটা খুলে দেখি। আল্লাহু আকবার বললেন না? কাপড় তো খুলেছি, আজকে ওড়নাটা খুলি। মেয়েটা চিন্তা করলো আমার পরনে আছে ওড়না, পায়ে আছে জুতা, এক ফোঁটা পানি যদি কুকুরকে খাওয়াতে না পারলাম তো জীবনে আর করলাম কি? খুলেছে ওড়না, জুতা বেঁধেছে, ছেড়ে দিয়েছে কূপে, এক জুতা ভরে পানি এনে কুকুরকে খাওয়ায় দিয়েছে, কুকুর তো উপর দিকে তাকাইছে। আল্লাহ বলছেন চরিত্র নষ্ট করে, তুই তো জিন্দেগি নষ্ট করে কাপড় খুললে, আর আজকে আমার এক সৃষ্টির সঙ্গে উত্তম ব্যবহার দেখালে, যা তোর জিন্দেগির কোনো মাপ, আর আমার হাত দিয়ে জান্নাত লিখে দিলাম জান্নাত। আগেকার জামানায় যারা জেনা করতো বেবিচার করতো যুবকেরা, যদি ধরা পড়তো তারা ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেওয়া হতো, গ্রাম থেকে বের করে দেওয়া হতো। এমন একটা যুবক জেনাকার, চরিত্রহীন, মুসা আলাইহিস সালামের জামানায় গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। মুসা নিজে গ্রাম থেকে বের করে দিয়েছেন, যা তুই গ্রামে থাকতে পারবি না। এই যুবক গ্রাম থেকে চলে গিয়েছে, জঙ্গলের ভিতরে চলে গেছে, দীর্ঘদিন পর্যন্ত জঙ্গলে থাকে, যে প্রতিদিন 2-4-5টা মেয়ের চরিত্র নষ্ট করত, মানুষ তাকে মারবার জন্য খুঁজতেছে গোটা বনী ইসরায়েল, কিন্তু মুসা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। এই যুবকটা, এই চরিত্রহীন যুবক, কেউ নাই তার পাশে, সে একা একা আছে এই জঙ্গলের ভিতরে। তার যখন মরজে মৌতের সময় চলে আসছে, ডাইনে তাকায় দেখে কেউ নাই, বামেও দেখে কেউ নাই, সামনে নাই, পিছনে নাই, নিচেও নাই, মৃত্যুর সময় তার পাশে কেউ নাই। কেউ যখন তার পাশে নাই, আসমানের দিকে মুখটা উঠাইয়া বলছে আল্লাহ। একবার আসমানের দিকে মুখ উঠাইয়া বলছে আল্লাহ, কত না আমার সাথে ছিল বন্ধু বান্ধব, আজকে আমি জঙ্গলে আমার সাকারাতের সময়, আল্লাহ আল্লাহ আমি তো গুনাহ করছি, জানো তুমি, আমি জানো আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গাফফার, আল্লাহ তুমি কেন আমাকে মাফ করতে পারো না, আমি তো বিপদে, এখন যে কেউ নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, উপর দিকে তাকাইছি, তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি বলো আমি কি করব। আল্লাহ বলছেন গোলাম তুমি বল, তওবা করছি, মাফ করে দিলাম। গোলামটা রাত্রবেলা মরে গেছে, মরে গিয়েছে। রাত্র গভীর মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইয়া দিয়েছেন, মুসা ঘুম থেকে উঠো, কেন আল্লাহ আজকে তোমাকে তো খুশি মনে হচ্ছে, কেন চিন্তা করো কি বলতে চাই। মুসা আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আজকে এত খুশি কেন, তুমি আমাকে ঘুম থেকে উঠাইছো কেন? আল্লাহ বলছেন মুসা তুই জানিস না, আজকে আমার প্রিয় এক গোলাম মরে গেছে, ওকে আমার কাছে নিয়ে আসছি, ও তো আমার প্রিয়, তোমার চাইতো প্রিয় হয়ে গেছে আমার কাছে, আমি আমার গোলামকে আমার কাছে নিয়ে এসেছি, আল্লাহ তোমার এই প্রিয় গোলামটা কই কই জঙ্গলে আছে। বললেন না সুবহানাল্লাহ, যাও মুসা যাও, ঘুম থেকে উঠো, আমার গোলামের জানাজার ব্যবস্থা করো, বনী ইসরায়েলকে নিয়ে যাও। মুসা যখন বললেন আল্লাহ বনী ইসরায়েলকে নিয়ে যাব ঠিকই, কিন্তু আপনি জানেন বনী ইসরায়েল কোন জাতির নাম, এরা নগদে বিশ্বাস করে, বাকিতে বিশ্বাস করে না, এরা যা চায় নগদ চায়, বাকি কিছু চায় না। আমি যাদেরকে ঘুমতে কৌটাবো, জানাজার ব্যবস্থা করব, ওরা বলবে জানাজায় গেলে লাভ কি, ওরা আমাকে বলবে জানাজায় গেলে লাভ কি, ঘুম থেকে কেন উঠবো, জানাজায় যাব লাভ কি আগে বলো। আল্লাহ বলছেন মুসা তুমি তো আমাকে কাঁদালে, আমার আরশে আজিমকে কাঁপাইয়া দিলে, আমার বন্ধু মারা গিয়েছে, তার জানাজায় গেলে লাভ কি, তুমি বলছো যারা হাজির হবে তাকে মাফ করে দিলাম, যে আমার বন্ধুর জানাজায় হাজির তাকে মাফ। ঘোষণা করলেন মুসা পুরা বনী ইসরায়েলে, আল্লাহর প্রিয় গোলাম মারা গিয়েছেন, জানাজা হবে আগামী কালকে, চলো সবাই যাই জঙ্গলে। গেলেন মুসা আলাইহিস সালাম সকল বনী ইসরায়েল কেনে ময়দানে, গিয়ে মুসা দেখেন ওই তো জিনাকার যুবক মরে পড়ে আছে। বনী ইসরায়েল বলে মুসা আর বাটপারি কয়দিন করবা, আর কয়দিন দুঃখাবাজি করবে, এইভাবে
গোটা জিন্দেগি আমাদেরকে নিয়ে ঘোরাইছো আ ময়দানে তিহে বছরের পর বছর আমাদেরকে ঘোরাইছো নিয়া কত মাইর খাওয়াইছো আর আজকে একটা চুর একটা ডাকাত বদমাইশ একটা যুবক মারা গেছে আর তুমি বলতেছো আল্লাহর বলি আর কত ধোকা দিবা আমাদেরকে মূসা আলাইহিস সালাম তো লজ্জিত চোখের পানি ছেড়ে দিয়েছেন এই যুবক তো ওই যুবকের যারে আমি পিটাইয়া গ্রাম ছাড়া করছিলাম জেনাকা আর আল্লাহ এই যুবকের কথাই বললেন কি বুঝলাম না উপর দিকে তাকায় বলেন আল্লাহ তুমি কি বললা আর হইল কি আমি কি জবাব দিব আল্লাহ বলছেন মূসা তুমি জানো না আমার এই বনী ইসরাইলের গোলাম জিনা করতেই পারে করে ফেলেছে তো গুনাহ হয়ে গেছে তো গুনাহ কিন্তু কেয়ামতের সময় সা মৃত্যুর সময় সাকারাত যখন শুরু হয়েছে ডাইনে তাকাইছে তুমি মূসা নাই বামে তাকাইছে তার মা বাবা আত্মীয় স্বজন নাই সব দিকে তাকায় দেখছে কেউ নাই আসমানের দিকে মুখ করে বলে যে আল্লাহ আমি আল্লাহ তো বলতে পারি না আমি নাই আমি বলছি আছি তুই বল আমার কাছে কি চাইবে আমার গোলাম হাত উঠে বলছে আল্লাহ কেউ যখন আমার কাছে থাকলো না সবাই বলে গেল আমি তোমার কাছে মাফ চাই তুমি আমাকে কোলে উঠায় নাও বলছে তো মাফ করে দিয়েছি আল্লাহ